কষ্ট করলে কেষ্ট মেলে এটা আমি বিশ্বাস করতাম। সে বিশ্বাসে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত অনেক কষ্ট করছি, আজ ফাইনালি সে কষ্টের ফলও আমি পেয়েছি। এটা কিন্তু আমার 3 বছরের স্বপ্ন, প্রতিদিনকার, প্রতি ঘন্টার, প্রতি মুহূর্তের, এক একটা সেকেন্ডের স্বপ্ন কিন্তু আজ আমি ফাইনালি পূরণ করতে পেরেছি। এতে কিন্তু সত্যি আমি আজ অনেক খুশি, অনেক খুশি। সবই কিন্তু তোমাদের দোয়া ভালোবাসায় পূরণ হয়েছে। আমি প্রতিদিন প্রতিনিয়ত এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। আমার আগের ভিডিওগুলো হয়তো বা তোমরা দেখেছো। ফাইনালি যে আমি ইউটিউবার হতে পেরেছি, আমি সিলভার প্লে বাটন পেয়েছি, এতে আমি অনেক খুশি। সিরিয়াসলি বন্ধুরা, অনেক খুশি। আমার জীবনে একটা স্বপ্ন ছিল, আমি একটা সিলভার প্লে বাটন পাবো, একটা সিলভার প্লে বাটন পাবো। এটার জন্যই কিন্তু প্রতিনিয়ত আমি কষ্টের পর কষ্ট করে ভিডিও আপলোড করে গেছি। একটা দিনও বাদ দেয় নাই ভিডিও আপলোড করার। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে কিন্তু চিন্তা করে গেছি কিভাবে ইউটিউবার হব, কিভাবে ইউটিউবার হব। ফাইনালি আজ আমি ইউটিউবারও হয়ে গেছি। সবই কিন্তু তোমাদের দোয়া ভালোবাসা। তোমরা যদি না চাইতা তাহলে কিন্তু কোনো দিনই সম্ভব হতো না। বন্ধুরা, তোমাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যারা ভিডিও দেখতেছো, ভিডিওটা একবার হলেও শেয়ার করবা, একবার হলেও শেয়ার করবা। তোমাদের সকল বন্ধুদের কিন্তু জানার দরকার, ফাইট টু কিল কোথা থেকে তোমাদের মাঝে উঠে এসেছে, কিভাবে সিলভার বাটন পেয়েছে, কিভাবে সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে, সব কথা কিন্তু গাইস এই ভিডিওর মধ্যে থাকবে। সত্যি আজ যে আমার কত আনন্দ লাগতেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার অনেক ভালো লাগতেছে, আমি যখন প্লে বাটনটা নিয়ে আমার বন্ধুদের মাঝে আসলাম, আমার বন্ধুরা কিন্তু সেই প্লে বাটনটা নিয়ে টানরানি করতেছে, ঠিক আছে, এ বলতেছে আমার কাছে দে, আরেকজন বলতেছে আমার কাছে দে, আরেকজন বলতেছে আমার কাছে দে। আবার আমিও ভালোভাবে দেখতে পারি নাই, আমিও দেখার চেষ্টা করতেছে, কিন্তু আমার কাছ থেকে তারা কেড়ে নিতেছে, আমার কাছ থেকে কেড়ে নিয়ে দৌড়ও মারতেছে। ভাই রে ভাই, মানে আমার সিলভার প্লে বাটন ভাই, আমার জীবনের স্বপ্ন, আমার বন্ধুদের মাঝে আমি নিয়ে আসা মাত্রই কিন্তু তারা সেটা নিয়ে দৌড় মারতেছে। তাহলে বোঝো বন্ধুরা, আমার সাথে তারা কত খুশি হয়েছে, আমার জায়গা থেকে আমি যতটা খুশি হয়েছি, তারা কিন্তু তাদের জায়গা থেকে অনেক খুশি হয়েছে। ঠিক তেমনই বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমরাও খুশি হবা। বন্ধুরা, আমি কিন্তু দীর্ঘদিন অনলাইন শপিং দারাজে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছি, টোটাল 3 বছর। প্রতিদিন সকাল 8টার সময় আমি অফিসে যাইতাম, 9টা বাজা মাত্রই আমি কিন্তু বাসাতে ব্যাক আসতাম। বাসায় এসে আমি কিন্তু প্রতিদিন 2 ঘন্টা লাইভ স্ট্রিম করতাম এবং প্রতিদিন একটা করে ভিডিও এডিট করতাম, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম। সো বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছো একটা ভিডিও আপলোড করতে কতটুকু সময় লাগতে পারে, একটা ভিডিও এডিট করতে কতটুকু সময় লাগতে পারে। আমি যদিও 9টার দিকে বাসায় ব্যাক আসতাম, 9টার দিকে এসে টোটাল আমার 3টা বেজে যেত, আমি 4টার দিকে ঘুমাইতে যেতাম, আবার সকাল 9টার দিকে কিন্তু আমি আবার অফিসে ব্যাক চলে যেতাম। তাহলে বোঝো বন্ধুরা, টোটাল 3 বছর আমি কত কষ্ট করেছি, কত কষ্ট করে আজ এই পর্যন্ত তোমাদের দোয়া ভালোবাসা আসতে পারছি। আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করতাম, কষ্ট করলে নাকি কেষ্ট মেলে। ফাইনালি কিন্তু গ্যাস আমার ক্ষেত্রেও সেমটাই হয়েছে, আমি অনেক কষ্ট করেছি ফলে কিন্তু আজ আমার কেষ্ট মেলেছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় যে স্বপ্নটা, আমি একটা ইউটিউবার হবো, আমার একটা সিলভার প্লে বাটন থাকবে, আজ আমি কিন্তু আমার জায়গা থেকে আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। সবই কিন্তু তোমাদের দোয়া ভালোবাসায় সম্ভব হয়েছে। গ্যাস তোমরা হয়তো বা কিছু আগে দেখছো, আমি 2 লক্ষ টাকা দিয়ে তোমাদের দোয়া ভালোবাসায় কিন্তু একটা গেমিং পিসিও কিনেছি। গ্যাস কষ্ট না করলে কোনোদিনই কেষ্ট মেলে না। তো তোমাদের সকলের প্রতি আমি একটাই অনুরোধ করব, তোমরা যে সকল গেমার বন্ধুরা আমার ভিডিও দেখতেছো, তোমরা তোমাদের জায়গা থেকে কষ্ট করে যাবা। কোনো জিনিসকে গ্যাস নর্মাল ভাবা যাবে না, কোনো জিনিসকে ছোটোভাবে দেখা যাবে না, সব কাজই সমান গ্যাস, সব কাজই বড়। তুমি তোমার মতন চেষ্টা করতে থাকো, হয়তো বা তুমিও তোমার জায়গা থেকে কোনো না কোনো একদিন সাকসেস অবশ্যই পাবা। গ্যাস আমি আজ অনেক অনেক খুশি, সিরিয়াসলি অনেক খুশি। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন গ্যাস তোমাদের দোয়া ভালোবাসা কিন্তু পূরণ হয়েছে। প্যাকেট থেকে সিলভার প্লে বাটনটা বের করার পরে এটা কিন্তু অনেকটা উজ্জ্বল, অনেকটা গ্লেজ দিতেছে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আশেপাশের বন্ধুরা কিন্তু সবাই হাত তালে দিতেছে। তাহলে বোঝো বন্ধুরা, আমার বন্ধুরাও কিন্তু অনেকটা খুশি হয়েছে। এই জিনিসটা কিন্তু গ্যাস সহজে পাওয়ার জিনিস না, যদি খুব সহজে পাওয়ার জিনিস হইতো তাহলে কিন্তু ঘরে ঘরে সবাই পেয়ে যেত। তোমরা হয়তো বা বুঝতে পারতাছো না, 3 বছরের স্বপ্ন যদি গ্যাস পূরণ হয় তাহলে বোঝো গ্যাস কতটা খুশি। আমার জায়গা থেকে আমি অনেকটা খুশি। গ্যাস তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমাদের স্বপ্ন আছে সিলভার প্লে বাটনের, তোমরা সকলেই তোমাদের মতন চেষ্টা করতে থাকো, হয়তো বা তোমরাও কোনো না কোনো একদিন তোমাদের স্বপ্ন তোমাদের জায়গা থেকে পূরণ করতে পারবা। আমি যেমন কষ্ট করছি, আমি আমার জায়গা থেকে আমার স্বপ্ন পূরণ করতে পারছি, তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবা, এই কামনাই করি। গ্যাস ভিডিও কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবা, ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবা। ইউটিউব চ্যানেলের জন্য নতুন এটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। গ্যাস ভিডিও আমি এখানে শেষ করবো, তোমরা সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।